আহ ভক্তরা সামনে মদিনার একটা গরীব সাহাবী বিশ্ব নবীর কাছে এসে বলছে হুজুর আমি একটা নতুন ঘর বেঁধেছি আমার ঘরে আপনাকে একটু যেতে হবে একটু দোয়া করতে হবে কারণ এমন নবী হাত তুলতে দেরি হয় দোয়া কবুল হতে দেরি হয় না আমার নবী পাক দেখে বলছে বাবা আমি গেলে যদি তুমি খুশি হও আমি নবী আগামী কাল তোমার বাড়িতে যাব জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ ওহ সাহাবী শোনার পরে মনটা ভরে গেল গদগদ চিত্তে ছুটে ছুটে বাড়ি চলে গেল বিবির গলাখানা জড়িয়ে বলছে বিবি আজকের আমাদের ঈদ আজকের আমাদের খুশি আজকের আমাদের আনন্দ বিশ্ব নবী আমাদের বাড়িতে এসে দোয়া করবেন আমার দয়ার নবীর পায়ের ধুলি আজকের আমাদের বাড়ি পড়বেন জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ কি মনে খুশি কি মনে আনন্দ সারা রাত কেটে গেল স্বামী স্ত্রীতে আনন্দে সকালবেলা বেলাল মদিনার মসজিদে আজান দিয়েছে আসসালাতু খায়রু মিনান নাওম কি সুন্দর আজান আপনাদের আকতপুরে মসজিদে আজান হয় আপনার দেবীপুরে মসজিদে আজান হয় সারা বিশ্বের মসজিদে আজান হয় আসসালাতু খায়রু মিনান নাওম ঘুম থেকে নামাজ উঠতো গরিব সাহাবীর ঘুম ভেঙে গেল বিবির ডাক বলে বিবি নামাজ পড়ে এলাম দুজন নামাজ পড়ে চিন্তা করতে লাগলো সাহাবী ডেকে বলছে বিবি আমার নবী আমাদের বাড়ি আসবেন নবীর পায়ের ধুলে আমাদের বাড়ি দেবেন ও বিবিরে একটাবার তুমি বলো 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 আমার নবীর মেহমানদারি কি করব আমার নবীর একটু কিছু খাবো এত গরিব আমাদের ঘরে কিছু নেই আমার নবীর গালে কিছু দিতে হবে বিবি ডেকে বলছে ও স্বামী গো তুমি কি করবে স্বামী ডেকে বলছে প্রাণের বিবি গো আমার পকেটে কিছু টাকা আছে ও বিবি তুমি ঘরগুলো জলদি করে গোছাও রে আমার নবী রহমতের নবী এসে বসবেন আমরা গরিব আমি মদিনার বাজারে যাচ্ছি কিছু জবের আটা কিনে আনবো তুমি রুটি তৈরি করবে আমার নবী রুটি খাবে আমার নবী বড় খুশি হবে ওই বিবিটা ডেকে বলছে স্বামী গো তুমি যদি জবের আটা আনতে পারো আমার একটা পোষা বকরি আছে ওই বকরিটা জবাই করে দিয়ে যাও আমার দয়া নবী রহমতের নবী সাত দিন কিছু খায় না পেটে পাথর বিধি জীবন কাটাল গো আজকের আমার বাড়িতে এই গোস্ত রুটি নবীকে খুশি হবে ও তরুণ বন্ধুরা যুবকেরা আমার রসুলকে কত তারা ভালোবেসেছিল তাই সাহাবি দেরি করলেন না চুপ করে যখন দাঁড়িয়ে আছে বিবি বকরি ছাগলটা হাতে দিলেন আর ছুরিটা হাতে দিয়ে বলছে স্বামী গো সুন্দর করে জবাই করে টুকরো টুকরো করে কেটে দিয়ে যান আমি সুন্দর করে কষা কষা করে রান্না করব আমার দয়ার নবী মেহমানদারি করবে দয়ার নবী তিনি খাবেন এই বলার পরে যেই ছাগলটা জবাই করতে যাবে বাপ সাবির বড় ছেলে ঘুমিয়েছিল উঠে গেল ছুটে ছুটে আব্বার কাছে চলে এলো আব্বা জান গো আপনি বকরি আর সুরিলে দাঁড়িয়ে আছেন কেন আব্বা ডেকে বলছে ও আমার নয়নের কলিজার পাড়া গো এই ছাগলটা জবাই করবো আল্লাহ নবী আমাদের বাড়ি মেহমান সাবির বড় ছেলে ডেকে ডেকে বলছে আব্বু গো আমি ছাগলের পা গুলো ধরবো আর তুমি সুন্দর করে জবাই করে দেবে সাবি তাই করলেন এইবারে চামড়াগুলো ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে কেটে বিবির কাছে দিয়ে মদিনার বাজার জবেরাটা কিনতে গেলে ও যুবকেরা রে এদিকে সাবির ছোট ছেলে ঘুমিয়েছিল ওই ছোট ছেলে জেগে গেছে পাঁচিলের বাইরে রক্ত দেখো অবাক বড় ভাই
এ পাঁচিলের কাছে রক্ত কেন ডেকে বলছে ছোট ভাই আজ ভোরবেলা আমি আমার আব্বা দুজন মিলে আমাদের ছাগলটা জবাই করেছি আল্লাহর নবী তিনি আমাদের বাড়ি খাবেন বলে ছোট ভাই ডেকে বলছে ও বড় ভাই কি করে জবাই করলো দেখা হলো না ছোট ভাই যেই বলেছে বড় ভাই ঘরের মধ্যে চলে গেছে সেই ছুরিটা বার করেন রে বলছে ছোট ভাই তুমি একটু শো আমি তোমার দেখাচ্ছি এই বলে বাবা আপনার উল্টু পিঠ দিয়ে টানবে কিন্তু আল্লাহর কি মহিমা ধারওয়ালা পিঠটা পড়ে গেছে হুলকুনটা কেটে গেছে গল গল রক্ত বার হচ্ছে মায়ের কাছে দৌড়ে গেছে বড় ছেলে ও মামা আরে জনম দুখিনী মা গো আজ আমার ছোট ভাইকে আমি জবাই করে ফেলেছি আমি বুঝতে পারিনি আমি উল্টো পিঠ দিয়ে টানব আজ আমি সিধি পিঠ দিয়ে টেনে চাম্মা এই দেখো ছোট ভাই কেমন কেমন করছে মনে হয় আর ভাই বলে আমি কারে ডাকতে পারবো না মা জনুনি বাবা জনম দুকিনি বাবা রান্না বান্না ফেলে দৌড়ে গেল যে দেখে সোনার মানিক গলা থেকে গল গল রক্ত বেরুচ্ছে হাত পা ছুটতে লেগেছে ওই মা জনুনি হাত দুখানে তুলে কাঁদতে লাগলো আয় আল্লাহ রে আজ বিশ্ব নবী আমার বাড়ি তিনি আসবেন রহমতের নবী তিনি আমার বাড়ি আসবেন আজ আমার বাড়ি ঈদের আনন্দ আজ আমার বাড়ি কত খুশি আজকের এমন হলো কেন আল্লাহ আজ আমার ছোট ছেলে তার বেঁচে বাঁচবে না মা জুনুনি কি করলেন মুনাজাতের পরে ওই ছোট ছেলে দুই গালে চুমো দেয় আয় আল্লাহ আজ আমার ছোট ছেলে বাঁচবে না আজকের আমার ছোট ছেলে থাকবে না এই বলতে বলতে মা দেখতে পেল ছোট ছেলে আর নড়ে না বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে একবার ভাবুন তো যে বাড়ি নবী আসবে ওই বাড়ি মৃত্যু বাড়ি বলুন তো অবস্থা কেন কেমন বাবা আহ কি আনন্দ কি খুশি ওদিকে জবের আটা আনছে এদিকে গোস্ত হচ্ছে রহমতের নবী খাবে আল্লাহর কি মহিমা হঠাৎ মৃত্যু কি অবস্থা চিন্তা করুন তাই মা পেটে ধরা মা জনম দুখিনী মা পাঁজা করে জড়িয়ে বলছে আল্লাহ তুই যেটা করিস ওইটাই ভালো যেটা আমরা মানুষ মরে গেলে পড়ি বিপদ আপদ এসে গেলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তুই যাতে খুশি আমি তাতে খুশি আল্লাহ আজ আমার নবী আসবে আজ আমার ছোট বেটা চলে গেল আজকের আমার মা বলার মতো একটাই থাকলো ঠিক আছে পাঁজা করে নিয়ে ঘরের ভিতরে কালো চাদর মুড়ি দিয়ে মা দুই গালে চুমু দিয়ে বলছে বাবা জনমের ঘুম তুমি ঘুমিয়ে গেছো তুমি ঘুমাও আমার রসুলের খেদমত করব তারপর তোমার দাপন কাপন করব মা মা দরজাখানা আপার বন্ধ করে এইবার রান্না বান্না শেষ করলেন সাহাবি জবের আটা কিনে আনলেন রুটি গোস্ত হয়ে গেছে রুটি গোস্ত হয়ে গেছে রান্না করে রেখে বাবা পাঁচিলের কাছে দুজন দাঁড়িয়ে আছে নবী আমার আসবে রসুল আমার আসবে আমরা নবীর সাহাবি এক ডাক দিলে দরজা কানা খুলে নবীর পাঁজা করে কোলে করে আনবো ঘরে এই বলে সাহাবি সাহাবির বিবি দুজন যখন পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে বাপ হঠাৎ মাদিনার একটা যুবক রাস্তা দিয়ে বলে যাচ্ছে ভাই তুমি কি বাড়ি আছো তোমার একটা মৃত্যু সংবাদ আছে সাহাবি দরজাখানা খুলে শুনলেন কি সংবাদ বলে আমার বড় ছেলে নাকি বেঁচে না বলে বিবি আমার বড় ছেলে নাকি মারা গেছে আর চল চল চেকে আসি বাবা জি দেখে পাশের বাড়ি সাদওয়ালা ওইখানতে নিচে পড়ে বড় ছেলে মারা গেছে বাবা রাস্তায় পড়ে আছে জনম দুখিনী মা
পাঁজা করে জড়িয়ে বলছে আল্লাহ আমি জানি একটা বেটা কোন বেঁচে আছে আমার মা বলার মতো একটা সন্তান আছে আজকে আমার সন্তানটা তুলে নিলি আজ আমার নবী একটু পরে আসবে আজ আমি বড় ছেলেরা কোনো কবর দেইনি রে আজ আমার বড় ছেলে চলে গেল ছোট ছেলে দুজন চলে গেল আয় আল্লাহ সবর দে ধৈর্য দে আল্লাহ আমি এখন কাঁদব না চোখের পানি ফেলবো না আমি নবীর প্রেমের পাগল আমি নবীর খেদমত করব এই বলে পাঁজা করে কোলে করে তুলে ছোট ছেলের কাছে শুয়ে বাপ ওই কালো চাঁদের মুড়ি দিয়ে বলছে আল্লাহ হায় আল্লাহ আজ আমার বাড়ি ঈদের মতো আনন্দ আল্লাহ গো আজ আমার বাড়ি দুঃখের লেস আল্লাহ আমি কাঁদবো না আমার রহমতের নবীর আমি আগে খেদমত করতে চাই সবিয়ে পাঁচিলের কাছে দুজন দাঁড়িয়ে আছে ঘরের দরজাখানা টেনে ও ভাইরা রে ও তরুণ যুবকেরা ও মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা কার মিলাদ তোমরা দিয়েছ কি মিলাদ তোমরা দিলে বাবা নবীর মহব্বত তোমরা কেমন আমরা করলাম বাবা আমার নবী পাক সাহাবীর বাড়ি আসছে কিছু দূর যখন এসে গেছে সাহাবী আর সাহাবীর বিবি পাঁচিলের কাছে দাঁড়িয়ে আমার রসুলকে কোলাকুলি করে নেবে হঠাৎ হযরত জিব্রাইল পথের মাঝখানে ডানা মেলে দাঁড়িয়ে যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দ্বীনের নবী গো ও নবী আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন আপনি দাওয়াত বাড়ি তো যাচ্ছেন আমার নবী বলল জিস জিবরাইল আমি দাওয়াত বাড়ি যাচ্ছি জিবরাইল বলে নবী আপনি যান আপনি রহমতের নবী জানেন তো একটা কথা আমরা স্মরণ করে দিচ্ছি ও নবী রে যে বাড়িতে আপনি দাওয়াত খাবেন নিয়ন্ত্রণ খাবেন ওই বাড়িওয়ালাদের ছেলে আছে আমি জিবরাইল আপার বলে দিলাম ওই ছেলে দুটো লি আপনি নবী খানা খাবে আমার দিনের নবী সোনার পরে গুটি গুটি ভাই সাহাবীর বাড়ি চলে গেলেন সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া হালাল বায়াত বাবা বাড়িওয়ালা তুমি কি বাড়ি আছো বাবা সাহাবী জবাব দিলেন ও আলাইকুম আসসালাম লাব্বাক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আমি হাজির আমার রসুলকে পাঁজা করে নিয়ে আমার রসুলকে কোলে করে নিয়ে বাবা নিজের বিছানায় বসিয়ে দেয় আমার নবী পাক খুশিতে বাগে বাগ বাবা সাহাবী তুমি গরিব আজ আমাকে দাওয়াত করে এনেছো বাবা আমি নবী পাক তোমার আজকের বলে খেদমতে খুশি বাবা ও সাহাবী রে একবার বলো বাবা তুই কি জোগাড় করেছ তোমার নবীকে তুই কি খাবে বলো বলো সাহাবী ছুটে রান্না ঘরে গেল জাহাড়িতে গোস্ত ছিল বাপ ওই গোসের হাঁড়িটা আর রুটির বারকোষটা আমার নবীর কাছে হাজির করলে হুজুর আমি গরিব আমার কিচ্ছু নেই আমি অনেক কষ্ট করে ঘরটা বেঁধেছি হুজুর আপনি এসেছেন আমি এই কেজি তিনিক ছাগলের গোশ আর কেজি কেন জবের আটার রুটি আপনার জন্য আমি করেছি আপনি খান আমার নবী পাক দেখে বললেন ও সাহাবী আমি নবী নিজে খাবো তুই একটা বার বাইরে তাকে দেখো মদিনার মসজিদে যত সাহাবীরা নামাজ পড়েছিল সব তোমার বাড়ি আজকেরই কিন্তু মেহমান সাহাবী অবাক দেখে এক দুটো সাহাবী না বাপজি গো কেতাব এসেছে একশো দুটো সাহাবি না ওই দাওয়াত বাড়ি নবীর সঙ্গে যারা গেছে কেউ বলেছে 1500 কেউ বলেছে 1600 ওই সাহাবিরা ওই দাওয়াত বাড়ি বাবা হাজির হয়েছে জি দাওয়াত বাড়ি নবীর সঙ্গে গেছে 1600 সাহাবি
জবের আটা হচ্ছে 1 কিলো আর গোশ হচ্ছে কেজি 3 সাহাবীর মাথায় হাত হুজুর আমি এখন কি করব আমার তো মান সম্মান যাবে হুজুর আমি এখন কি করব আমি তো আপনার জন্য জোগাড় করেছি আর এত সাহাবী আমার বাড়ি আসবে আমি তো বুঝতে পারিনি আমি তো গরীব এখন কি করব ও ভাইরা রে নবী আমার ডেকে বলেছিল বা সাহাবী তুমি চিন্তা করো না আমি দিনের নবী তোমার বাড়ি হাজির ও বাবা এক বিদ মান সম্মান তোমার যাবে না যাবে না তুমি একদম চিন্তা করো না রুজির মালিক আমার আল্লাহ তোমার ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দেবে বলছে হুজুর কেজি তিনি গোশ আর কেজি কানি জবের আটা আর এত সাহাবী আমার বাড়ি মান সম্মান বেঁচে যাবে হুজুর আপনি বলছেন ঠিক আপনি রহমতের নবী কিন্তু এখন বলুন আমি কি করব এখন উপায় কি আমার ঘরে তো কিছু নেই আল্লাহর নবী আর দেরি করলেন না বাবা নবীজির গালের থুতু ওই গোশের টু লাগিয়ে দিলেন বাবা রুটিতে লাগিয়ে দিলেন দেওয়ার পর নবীর কাঁধে বাবা জোর নাটা ছিল হাজির রুমাল ছিল ওই রুমাল দিয়ে ঢেকে বলছে বাবা আমি নবী বলছি তুমি যেন ঢাকনি টাকলা করবে না এক দিক আগলা তুমি করবে তবে দেখবে না আমি নবী ভাগ বলছি বাবা বিসমিল্লাহ পড়ে সব সাহাবীদের কোলে কোলে তুমি বেঁটে দেবে ও আকতপুরের ভাইরে আর আমার আব্বা জানা আম্মা জানেরা আর আমার বোনেরা বেটিরা আজকের আপনারা চিন্তা কর রুজি কার হাতে আজকের আপনি চিন্তা কর আমি খাটি তাই খাই আমি ব্যবসা করি তাই খাই আমি চাষ করি তাই খাই আজকের আমি রুটি রুজি জোগাড় করি না 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 আমি তুমি রুটি রুজির মালিক না একমাত্র মহান মালিক আমার আল্লাহ একটু জোরে বলতে পারলেন না সবাই মিলেমিশে বলতে পারলেন না ভাই রুটি রুজি কে দেয় সবাই বলতে হবে আমার মাজার ভাইরে বলো রুটি রুজি কে দেয় কার হাতে রুটি রুজি একমাত্র আল্লাহর হাতে তাই চাইতে গেলে কার কাছে চাইতে হবে আর জোরে বলো আল্লাহর কাছে যত ভাই আমার এখানে বসে আছে সবাই আল্লাহর কাছে চান তো বলেন হ্যাঁ আমাদের শেমুখ নেই বাবা তা আজকে আমরা হয়ে গেছি দুমুখো জি চাবার মতো মুখ আমাদের নেই দুঃখ লাগে তো একটু করে আপনাদের আলোচনা করে দিয়ে যাচ্ছি দুফোঁটা চোখের পানি আপনাদের আসুক আল্লাহর দরবারে আপনি দামি হবেন একটু তকবীর দেব কি বলেন দেব আমার পেছনে ভাইরা কি বলছেন দেব কারণ আপনারা খুব আপন লোক তো আমি বলে শুনে কাজ করছি বাবা আন্দাজে চালাবো না জি নারায় তকবীর সত্যি আওয়াজ খুব সুন্দর হয়েছে জি আমি গত বছরে ওয়াজ করলাম এত সুন্দর আওয়াজ দিলেন মনটা ভরে গেল আমার বাপি ভাই আমার জি উনি এবছর আমাকে আবার আনলো তা গত বছরের চেয়ে আওয়াজ এত কম হলো কেন আমি বুঝতে পারছি না তো হ্যাঁ করুন আবার হবে নাকি হ্যাঁ জি আল্লাহ নাম লিখছে দেখেন অবস্থা দেখে আমার এতটা ভাই তো বসে আছেন বাবা জি এক্ষুনি যদি জমি দখল হয় আওয়াজ কিরম হবে বাপ হ্যাঁ জি এখন যদি বলে পঞ্চায়েত কালকে থেকে 1000 টাকা দেব হ্যাঁ সেই আজানের আগে থেকে চাষা চুকুর বসে থাকবে কি আল্লাহ আকবার আর আল্লাহ বলছে আমার নামলে আমি বেহস্ত দেব আল্লাহর নাম নি জি আল্লাহর নাম নি আমরা মুসলমান দুমুকো এই জন্য তো বিপদে পড়ছি বাবা দেখেন একটা আওয়াজ হয় কি দেখেন নারায় তাকবীর বাবা এক্ষুনি তো তাবারুক খাওয়া এটা জোরে দা কি আল্লাহু আকবার নারায় তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ
سلسلہ حق فرفرا شوری مہانی سالے سواب مہانی سالے سواب جوبو کمیٹی جوبو کمیٹی نارائی تکبیر جاک آد دیتے ہوئے نا باپ ایبر ایک چھوٹ کرے کلمہ پڑھنے لا الہ ایٹو آج جو رے ایٹو مکھ کھولو ایٹو مکھ کھولیں لا الہ الا اللہ لا الہ خوش سندر ہوتے آر جو رے لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله إبراهيم نبي خليل الله إسماعيل نبي ذبيح الله إبراهيم نبي خليل الله إسماعيل نبي ذبيح الله أمار نبي حبيب الله جور لا إله إلا الله لا إله خوش سندر ہوتے لا إله إلا الله محمد رسول الله جور جور اللهم খুব সুন্দর হচ্ছে আরশ থেকে পড়ল ঝরে কোলে আমিনার সমালায়েকা তাজিম করে আমার নবীর পায়ে জোরে বলুন মারহাবা জোরে বলতে পারলেন না আর একটু জোরে বলতে পারলেন না নদীর মাঝে তুফান ওঠে কেমনে হবি পার দয়ার নবী মাঝি তোমার করবে পারে পার হাসান হোসেন টাঁড়বে দাঁত মা ফাতেমার মাস্টার চিন্তা তোমার নাই জোরে জোরে আল্লাহুম্মা জোরে ওহ ওয়াহলা আলে ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো আমার নবী যখন ঢাকনি দিয়েছে না না আপার বলেন যায় নামাজের পাটি ওই সাহাবিকে বললো বাবা সাহাবি গো খবরদার যেন আগলা করবা না অল্প আগলা করে হাত দেবে বিসমিল্লা বলে তুমি দিয়ে দেবে বিসমিল্লা বলে তুমি দিয়ে দেবে ষোলশো সাহাবি বসে আছে পাতালিয়ে সাহাবি 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 এইবার বাবা বার কষিলিয়ে রুটি লিয়ে গোস্ত লিয়ে চলে গেছে বিসমিল্লা বলে এক খামসা মেরে বাবা গোসা রুটি দিতে লাগলো দিতে 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 ষোলশো সাহাবির কোলে পৌঁছে গেছে এইবার যখন আপার গোস্ত রুটি নবীর কাছে নিয়ে এসেছে আল্লাহ নবী বলে বাবা এইবার ঢাকনি আগলা করো বাবা আগলা করে অবাক হয়ে গেল ষোলশো সাহাবির কোলে পৌঁছে দিয়েছে সাহাবি তাকে দেখে হাঁড়িতে যেভাবে গোশ ছিল ওই ভর্তি গোশ রয়ে গেছে যেভাবে এক কিলো আটা রুটি বার কটেছিল ওইভাবে রয়ে গেছে আমি নবী পাক দেখে বলছে বাবা তুমি তো চিন্তা করছিলে বল বল এখন তোমার কি হচ্ছে বলে নবী গো আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে সত্যি আজকের বরকতা আল্লাহ বরকত দিয়েছে আমি নবী পাক দেখে বলছে বাবা ও সাহাবীরা তোমার যেন গালে তুলবা না আমি নবী অনুমতি না দিলে কেউ যেন খাবে না সবাই বাবা গোসা রুটি নিয়ে বসে আছে আমার নবী পাক দেখে বলছে বাবা সাহাবি আমি নবী যখন কিছু খাই
আবার দুটো নয়নের নাতি হাসান ইমাম হোসেন ওরা বগলের তলা দিয়ে গালহা করে আমি নবী ওদের গালে আগে দেই ও সাহাবী রে আজ আমার দুটো নয়নের নানু ভাই তারা খেলতে গেছে আমার সঙ্গে তারা আসেনি তো আমি জানি তোমার দুটো ছেলে আছে ও সাহাবী গো জলদি করে তুমি ডেকে দাও আমি নবী নাতির মতো আজকে তোমরা ওদের গালে তুলে দিতে রাজি বাবা তোমার দুটো বাচ্চা কই একটু ডাকো তো সাহাবী কি করে বলবে মারা গেছে তাই কায়দায় বলে নবী গো আমার দুটো ছেলে সকালবেলা ঘুমিয়ে গেছে মরণের অর্ধেক হচ্ছে ঘুম সাহাবীরা মিথ্যে বলতে পারে না গো আমি নবী পাক বলছি বাবা জলদি ডেকে দাও আমি নবী ডাকছি জলদি ডেকে দাও সাহাবী বলে নবী আর ডাকা যাবে না ও সাহাবী রে কেন তুমি ডাকতে পারবে না বলো বলো বলে আজকে সকালবেলা আমার বাচ্চার জন্মের ঘুম ঘুমিয়ে গেছে নবীজি রে আপনার কোলে আমি বাচ্চা দিতে পারবো না আমার বাচ্চার জন্মে তো ফাঁকি দিয়েছে আমার আব্বা বলার মতো কেউ নেই আমার বিবির মা বলার মতো কেউ নেই আমি সাহাবি কাঁদছি কি করব আমার নবী পাক ডেকে বললেন ও সাহাবি তুমি দেরি করো না জলদি করে চলো তোমার বাচ্চা মরা বাচ্চা কোন ঘরে আমি নবী একটু দেখতে চাই বাবা তোমার মরা ছেলে কোন ঘরে বাবা সাহাবি দরজাটা খুলে নবীকে দেখাই দিল হুজুর এই দেখেন দুটো বাচ্চা শুয়ে আছে আমার নবী পাক ডেকে বললেন ও সাহাবি বা তুই বলো বলো আই দুটো বাচ্চা তোমার দুটি মরে গেছে বাবা তুমি সাহাবি আজকের বাচ্চার কথা মনে নেই তুমি নবীর প্রেমের পাগল নবীর খেদমত করছো নবীর মুখে তুমি হাঁটি পোটাচ্ছ ব্যাপারটা তো বুঝলাম না ওই সাহাবি কি করলেন নবীর গলাখানা জুড়ে কেঁদে কেঁদে বলে নবী গো আজকে আমার বাচ্চা মরে গেছে তাতে কি হয়েছে একবি তো আমার মনে দুঃখ নেই ব্যথা নেই কারণ আমার দিনের রসুল তখন বেঁচে আছে কি বুঝলেন হ্যাঁ ভালোবাসা কারে বলে মহব্বত কারে বলে হুজুর আমার বাচ্চার দরকার নেই আপনি তো বেঁচে আছে হ্যাঁ মুসলমান এখনো নবীর প্রেম শিখলে না নবীর ভালোবাসা শিখলে না আমার বসিরাটের পীর নবীর ভালোবাসা পেয়েছিলেন বলে আজকের যে দেখুন জি হাজার হাজার মানুষ ওনার কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করছে বাবা জি নবীর ভালোবাসাটা আগে লাও বাবা ছেলে বলো মেয়ে বলো বউ বলো কেউ তোমার না কেউ তোমার না তুমি আয় করে এনে দে তোরা খাচ্ছে জি দুদিন তুমি রোগে পড়ে যাও ফুটবলের মতো লাতি মারবে কেউ তোমার পাশে দাঁড়াবে না জি আল্লাহর নবী রহমতের নবী অবাক হয়ে গেলেন চিন্তা করতে লাগলেন ও বাবা সাহাবি তোমার আজকের বাচ্চা কি করে মারা গেল একটু বলো 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 সাহাবি সব কথা খুলে বললেন আল্লাহর নবী বলল বাবা ওই তোমার দুই বাচ্চার মাঝখানে আমি নবী বসে দোয়া করব আমার নবী কি করলেন ওই দুই বাচ্চার মাঝখানে বসে আমার নবী হাত তুলে দোয়া করতে লাগলেন আয় আল্লাহ রে তুমি তো বলেছো যারা নবীর ভালোবাসে তোমার ভালোবাসা হয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আয় আমার আল্লাহ যারা নবীকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসা হবে নবীর প্রেমে যারা ডুব দেবে আল্লাহর প্রেম তারা পেয়ে যাবে আয় আল্লাহ রে আজ দুটো বাচ্চা দুটোই মরে গেল নবীর প্রেমের পাগল আমি নবীর কিছু খাবো কিন্তু আমি তো অদা করেছি ওই বাচ্চা দুটো গালে আগে দেব কিন্তু বাচ্চা দুটো মারা গেছে আমি নবী ওদের গালে দিতে পারবো না ওরা তো মৃত্যুতে আজকের পড়ে আছে তাই আমি তোমার দোস্ত নবী বলছি ওই বাচ্চা দুটো তুমি একটু তুলে দাও ও ভাই বিশ্ব নবী যখন দোয়া করছে আল্লাহর কাছে বাপ গো আমার নবীর চোখের পানি গড়িয়ে ওই দুটো বাচ্চার মাঝখানে পড়েছে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কি মহিমা
আল্লাহর কে রাধা ওই কালো চাদরের ভিতরে বাবা দুটো ছেলে নড়ানড়ি করতে লেগেছে আমার দয়ার নবী রহমতের নবী মুনাজাত করতে বন্ধ করে না কিছুক্ষণ পরে দেখা গেল দুটো ছেলে পা দিয়ে এই কম্বল ফেলে দিয়ে চাদর ফেলে দিয়ে আমার নবীজির কোলে দুই বাচ্চা বসে যা আরেকটু জোরে বললেন না আরেকটু চিল্লে বললেন না এ অবদান কি নবীর ভালোবাসা এ অবদান কি নবীর প্রেম নবীর ভালোবেসেছিল বলে আল্লাহ পাক কোলের বাচ্চা আবার কোলে ফিরিয়ে দিয়েছে এটি জোরে বললেন আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবীরা খবরদার এখন কেউ গালে তুলবা না ওই দুটো বাচ্চার কোলে নিয়ে ওদের গালে নাস্তা আগে দিলেন তারপর আমি নবী গালে তুললেন নবী পাক গালে তোলার পরে এইবার বললো বাবা সাহাবীরা তোমরা খাও তবে খবরদার হাড় যেন চিবাবে না হাড়গুলো দস্তরখানে রেখে দেবে ছাগলের গোস্ত তোমরা খাবে সাহাবীরা গোস্ত খেলেন হাড়গুলো দস্তরখানে রেখে দিলেন আমার নবী পাক বললো বাবা হাড়গুলো নিয়ে এসো আমার নবীর কাছে হাড়গুলো নিয়ে আসা হলো আমার নবী পাক হাত তুলে বলছে আরে আল্লাহ সাহাবীর দুটো বেটাকে তুমি জেন্দা করে দেখিয়ে দিয়েছো আর আমি তোমার নবী বলছি আল্লাহ সাহাবী গরিব মানুষ একটা মাত্র বকরি ছাগল ছিল আজকে তা হালাল করেছে জবাই করেছে খাবার দাবা হয়ে গেছে এই হাড়গুলো এখন বলে বাকি আল্লাহ এই ছাগলটাকে তুমি জেন্দা করে দেখিয়ে দাও বলার সঙ্গে সঙ্গে আমার নবীর সামন দিয়ে ওই ছাগলটা ডাকতে ডাকতে চলে যাচ্ছে এটা জোরে বললেন না সবাই মিলেমিশে বললেন না তাহলে নবীকে কত ভালো না বাসলে নবীর প্রেম এত সুন্দর না করলে আজকের মরা ছেলে কোলে পায় তা আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যত ভাই আমার এখানে বসে আছেন আমি গত বছর এসে সত্যিকারে খুব খুশি হয়েছিলাম আমার মনটা ভরে গিয়েছিল গত বছরে তাই আজকের আমি তিনটে ভাইয়ের কাছে দাবি করছি যদি নবীকে আপন করতে চান এটা নবীর মহাফিল সামনে বছরের জন্য তিনটি আল্লাহর পাগল হ্যাঁ তিন বস্তা আলু দিতে হবে আমি পাঁচজনের কাছে দাবি করব হ্যাঁ ২৫ কিলো করে চাল সামনে বছরের জন্য পাঁচজন দিতে হবে জি আমি দুজনের কাছে দাবি করব সামনে বছরের জন্য ১০ কিলো করে তেল দুজন দেবেন আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব যত ভাই আমার এখানে বসে আছেন প্রথম নম্বরে নাম বলুন হ্যাঁ আপার ২৫ কিলো করে চাল পাঁচজন দেবেন আমি আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করব আপনাদের জন্য দেখি প্রথম নম্বরে কার নাম হবে সামনে বছরের জন্য আল্লাহর নবীর ভালোবাসার জন্য ২৫টা কিলো চাল দেবেন জি আমি একটু দোয়া করব খাস করে আমি একটু দোয়া করব খাস করে আল্লাহ আপনাদের বরকত দেবে বাবা আল্লাহ আপনাদের বরকত দেবে বাবা দেখি প্রথম নম্বরে কার নামটা হবে একজন একটু মজলিসের ভিতরে যাও জি বলুন একজন একটু বলুন হাত তুলে হুজুর আমি ২৫ কিলো চাল দেবো জি আজকের যে ছেলে রান্না বান্না করেছে আপনারাই তো খাবেন বাবা আপনাদের ছেলেরাই তো খাবে আপনাদের লোক কুটুম খাবে জি আল্লাহ আপনাদের বরকত দিয়ে দেবে বাবা জি তাই আজকের আমি প্রথম নাম্বারে আমার সামনে বাবাজি আবুল কালাম সাহেব আমার বুড়ো বাপ উনি হ্যাঁ এই আরে হাত তুলেছে সামনে তো এই 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 হাত তুলেছে হ্যাঁ তাই বল ওয়াজেদ গাজী আমার বাপ উনি হাত তুলেছে ২৫ কিলো চাল দেবে আপনারা খুশি ওদিকে আমার আবুল কালাম ভাই দু নম্বর হাত তুলেছেন উনি ২৫ কিলো দেবেন আয় আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি বিশ্ব নবী জেন্দা বিশ্ব নবীর কথা জেন্দা হয়ে গেল আজকের আমার নবীর ভালোবাসার জন্য দুটো ছেলে বেঁচে গেল জেন্দা হয়ে গেল তোমার দুজন পাগল হাতখানা তুলেছে এতিম নবীর নামে আগামী বছরে ২৫ কিলো করে চাল দেবে আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ ওদের বাচ্চাদের জীবনে ভাতের কষ্ট জীবনে দিবি না জোরে বলতে পারলেন না আল্লাহুম আমিন সবাই জোরে বলতে পারলেন আল্লাহুম আমিন তিন নম্বরে কেউ আছেন ২৫ কিলো চাল বলুন তিন নম্বরে কে আছে জি আমি বেশি আপনাদের কাছে দাবি করছি না বাবা অল্প কিছু দাবি করছি
তিন নম্বর কি আছেন বলুন হ্যাঁ 25 কিলো চাল দেবেন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام صدق الله العظيم এটা সাউন্ড দিতে হবে আবারো আপনাদের একটু সালাম দেই প্রথম সালামের জবাব আমি পাইনি সেইভাবে রাসূল বলেছেন আসসালামু কবলাল কালাম সব কথা বলার আগে তোমরা প্রথমে সালাম দাও সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া ওয়াজিব আচ্ছা বলেন সুন্নাতের দরজা বেশি না ওয়াজিবের দরজা বেশি ওয়াজিব আমি তো সুন্নাত পালন করলাম কিন্তু আপনাদের উপরে ওয়াজিব হয়ে গেছে জবাব যদি না দেন ওয়াজিব তরফ করলে নামাজে সাউসজদা দিতে হয় তাহলে নিশ্চয়ই সালামের জবাব না দিলে একটা ভুল হবে আর ভুল যখনই হয় তখন কি হয় গোনা হয় আবার একটু সালামের জবাবটা আমি শুনতে চাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك
ونشهد أن سيدنا يا غبيبنا يا رسولنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على ভক্তি ভরে উচ্চ আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে দরুদ পড়ো এই মজলিসে বসিয়া মোদের দরুদ পৌঁছে যাবে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা দরুদ পড়ো মজলিসে বসিয়া মোদের দরুদ শুনবেন নবীজি মাজারে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آله درود پڑو غوسق منير كالو نبير نامه درود پڑا سب سمائے بھالو আরজরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে আমার সাথে বলেন সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু হরদম জাবান এসে নিকালো পাকু নামে মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা
মিলা ঈমান মিলা পড়নে অকলি কুরআন মিলা দীন মিলা ঈমান মিলা পড়নে অকলি কুরআন মিলা জো কুছ দেনে কথা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা একবার পড়লে 4000 নেকি 4000 নেকি একবার কলেমা শরীফ যদি আমরা পড়তে পারি তাসবিহ সহকারে মাখরাজ করে যদি পড়তে পারি তাহলে একবার পড়লে 4000 নেকি কতটা 4000 লা একটু টান দিয়ে পড়তে হয় কারণ সেখানে মাদদাস মাদ সেখানে চার আলিফ পরিমাণের টান দিয়ে তার পড়তে হয় যেখানে যা আছে এক কথাই সেইগুলো খেয়াল করে যদি আমরা শুদ্ধ করে সুন্দর করে যদি কলেমা পড়তে পারি একবার পড়লে 4000 নেকি হয় আমরা অনেক সময় সে কলেমার দাওয়াত দেই সেখানে যেন প্রতিযোগিতা মতো হয় কে কতটা আনতে পারে কেউ নিয়ে আসে 1 লাখ কেউ 50000 কেউ 20000 কিন্তু সে নিয়ে আসুক অসুবিধে নেই কিন্তু কলেমা কলেমার মতন হওয়ার দরকার আছে বেশি দরকার নেই আমার 10টা হোক সহি করে হোক ঠিক কি না আমরা সবাই একটু কলেমা শরীফ পড়ে আমাদের আমল নামা একটু নেকিতে ভরপুর করিয়ে দেই একটু জোরে সোরে উচ্চ আওয়াজে কলেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সবাই একটু হাত তুলুন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي معبود গো আপনার সহি দরবারে আমরা দুটো করে খালি হাত উচ্চ করেছি জীবনে অনেক গোনা করেছি এ মাবুদ গো আপনি যদি আমাদের গোনা ক্ষমা করে না দেন যদি আমাদের উপরে আপনি অসন্তুষ্ট হয়ে থাকেন আমরা সকলে জাহান্নামী হয়ে যাব আমরা সকলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আপনার দরবারে আমরা হাত উচ্চ করেছি আমাদের তাম জিন্দগির সমস্ত গোনাগুলি ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে বেগোনা মাসুম বানিয়ে নি এই মজলিসে যা আমরা বসেছি আল্লাহ অনেকের আব্বাছে তাম্মা নাই অনেকের আম্মা সে তাব্বা নাই অনেকের জনম জন আব্বা আম্মা গহীন কবরে শায়িত এই মাবুদ গো অনেকে দাদা দাদি যান নানা যান নানি যান আল্লাহ রব্বুল আলামিন আত্মীয় স্বজনদের হারিয়ে রক্তের সাথে সম্পর্কি দূরে নিকটে যারা গহীন কবরে শুয়াছে আল্লাহ প্রত্যেককে রুহে সব বখশিস করে দি আল্লাহ
জন যুবক ভাইরা এই আল্লাহ রব্বুল আলামিন যারা সবাই সহযোগিতা করেছে কেউ টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই মাহবুব গো প্রত্যেকের আপনি কবুল করিনি এই আল্লাহ ময়দানে মাশারে যেদিন কেউ কারোর হবে না ওই দিন এই জলসাকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ এ মাহবুব গো তোমার হাবিবির নাম একবার না দুবার না লাখ কোটি বার করলাম তোমার হাবিবির সাথে আমাদের দেখা হলো না আমরা মক্কা মদিনায় এখনো আমরা যারা যেতে পারিনি আল্লাহ যদি আমাদের তকদিরে না থাকে যদি আমরা না যাইতে পারি স্বপ্নের ভিতরে বিশ্ব নবীর সোনার মুখখানা আল্লাহ স্বপ্ন যোগে দিদারে কবুল করে দেবেন আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিন তোমার বিশ্ব নবীর ওসিলায় দয়ার নবীর ওসিলায় আমাদের দোয়া মঞ্জুর করে নিন আমিন আমিন সুম্মা আমিন বাহকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানীয় আজকের এই মহান ইসলামিক জলসার সভাপতি সাহেব সম্মুখে বসামা দিনদার ইমানদার আমার আব্বা জানেরা ও জওয়ান যুবক ভাইরা পদ্মার আড়ালে বসে থাকা আমার আম্মা জান বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রজব মাসে আমাদেরকে এই সুন্দর একটি পরিবেশে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন অনেকের ভাগ্যে কপালে নেই তারা এমন সুন্দর মাহফিলে জান্নাতের বাগানে আসতে পারেনি তো আল্লাহ আমাদেরকে ভালোবেসে যত্ন করে এই মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক এনেছেন তাই আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর জানাই আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে বিশ্ব নবী শুয়ে আছেন আমাদের জন্য কবরের মাটি ভিজিয়ে ফেলছেন পিয়ারা নবীর দরবারে লাখ কোটি দরুদ ও সালাম পাঠায় বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার আমরা এমন একটা মাসে এই মাহফিল ইন্তেজাম করা হচ্ছে আপনারা সবাই জানেন এটা হলো পবিত্র রজব মাস এরপরেই যে মাসটা আসছে কি মাস শাবান মাস এই রজব মাসে আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই মাসে সাতাশে রজব তারিখে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনি মেয়ারাজে গিয়েছিলেন যে মেয়ারাজের রাতে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তার হাবিবির উপরে এবং তার উম্মাত উম্মাদিদের উপরে আল্লাহ পাক ফরজ করে দিলেন তো বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এই মাসে এই সম্মানিত এই শাবান মাসে নবী আমার
মেয়েরাজি গিয়েছিলেন আল্লাহ পাকের সাথে কথা বলেছেন সাহাবীরা বিশ্ব নবীকে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি রবকে প্রভুকে সরাসরি দেখেছিলেন রাসূল বললেন সাহাবীরা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটবর্তী গিয়েছিলাম এতটা কাছাকাছি হয়েছিলাম একটা তীর বা ধনুকের ব্যবধান যতটা দূরত্ব এতটা দূরত্বের ভিতরে আমি আল্লাহ পাকের সাথে আমি কথা বলেছিলাম সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আপনি দেখেছেন রাসূল বলছেন আমি দেখব মানে আমি শুধু দেখলাম নূর আর নূর একটু জোরে হবে না সুবহানাল্লাহ শুধু নূর দেখেছি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মেরাজ থেকে ফিরে আসলে নবীর মেরাজ হয়েছে এশার অক্তের পর থেকে আর ফজরের আগ পর্যন্ত যে সময়টা এই সময়ের ভিতরে নবী আমার মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এই বাইতুল মুকাদ্দাসে হযরত জিবরিল আমিন তার নবীকে বোরাকে চাপিয়ে নিয়ে গেলেন যে রাস্তাটা ছিল দু মাসের মতো উট বা ঘোড়ায় ঘোড়ায় সওয়ারি হয়ে যেতে দু মাস সময় লাগলো এই যে একটা আশ্চর্যজনক ঘটনার কথা নবী সর্বপ্রথম উম্মে হানির সাথে কথা বলছিলেন উম্মে হানি ছিলেন আবু তালেবের মেয়ে আবু তালেবের মেয়ে তো রসুলের সম্পর্ক ছিল উম্মে হানি বোন বড় বোন একই সাথে খাই খাওয়া করে উম্মে হানির ঘরে রসুলুল্লাহ রয়েছেন উম্মে হানি জানে ফজরের আগে উম্মে হানিকে ডেকে বলছে উম্মে হানি বোন আজ রাতে আল্লাহ পাকের সাথে আমার মেয়ারাজ হয়েছে বলছে কি বলছো ভাই এ কথা যেন কাউকে বলবে না কেউ যদি শোনে একেতে তোমার শত্রুর অভাব নেই তাতে আবার এইরকম অলৌকিক কথা আশ্চর্যজনক কথা যখন বলবে তখন মানুষ আরো খেপে যাবে বলার দরকার নেই আব্বাজান শুনে রেখে দেন সোনার নবী আমার দিনের নবী আমার ডেকে বললেন ও আমার বড় বোন না 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 আজ রাতে যেটা আমি দেখেছি আমি আল্লাহ পাকের দরবারে গিয়েছিলাম আমি আল্লাহ পাকের দরবার থেকে এসেছি আল্লাহ রব্বুল আলামিন আমার উপরে আর আমার উম্মাত উম্মাতিদের উপরে আমার আল্লাহ রব্বুল আলামিন শক্ত নামাজ ফরজ করে দিয়েছে ও আমার বুনরে শুধু তাই না আমি সব কিছু সৎ চোখকে আমি দেখেছি আমি সব কিছু দেখে আমি কি করে চুপ করে থাকব না 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 সকালবেলা আমি বিশ্ব নবী আমি রাস্তা দিয়ে যাব যে সমস্ত কাফের মুশরিকেরা যারা আমাকে চেনে না আল্লাহর উপরে যারা ঈমান আনে না আমাকে যারা নবী বলে বিশ্বাস করে না আমি এই আশ্চর্যজনক কথাগুলো ওদের সামনে গিয়ে বলবো রসুল ঘর থেকে বার হবে উম্মে হানি বোন ঝপ করে ধরেছে জামা ধরে বলতেছে একদম যাওয়া যাবে না একদম যাবেন না এ কথা বললে ওরা বিশ্বাস করবে না এমনি ওরা মনে করে আপনি জাদুকর এমনি ওরা মনে করে যে আপনি মিথ্যাবাদী আবার এই কথাগুলো বলবেন ওরা বিশ্বাস করবে
সোনার নবী আমার রহমাতুল লিল আলামিন নবীদের কোনো ভয় নাই কোন এ শত্রু বেঈমান মুশরিকের আমার দয়াল নবী ভয় করে না আল্লাহর নবী আমার দ্বীনের নবী আমার ঘর থেকে যা কোন বার হয়ে যাবে উম্মে হানি আবার বিশ্ব নবী জামাটা টেনে ধরেছে ও ভাই যাবে না এই কথা জানো ওদের সাথে বলবে না ওরা বিশ্বাস করবে